বসে গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করুন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন আপনাদের খেদমতে আমি সূরাতুর রহমান এই সূরার প্রথম কয়েকটি আয়াতে তেলাওয়াত করেছি। এই সূরাতুর রহমানকে কেন্দ্র করে আজকের আমরা তাফসীর শুনব ইনশাআল্লাহ। এই সূরাটি পবিত্র কোরআনের 55 সূরা। কততম? আল্লাহর কোরআনের সূরার সংখ্যা হল 114টি। কতটি? 114টি সূরা। তার 55 যে সূরাটি, সেই সূরাটির নাম হল সূরাতুর রহমান। নাজিলগত দিক থেকে তারতিবুন নুজুল, নাজিলগত দিক থেকে এই সূরাটি 97তম সূরা। এর আগে আল্লাহর নবীর উপরে 96টি সূরা নাজিল হয়েছে, আর এই সূরাটি হল 97তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হল 78টি। এই সূরার মধ্যে শব্দ সংখ্যা হল 352টি। 352টি শব্দ রয়েছে, কালিমা রয়েছে। এর অক্ষর সংখ্যা হল 1585টি। সুবহানাল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে মদিনা মনোয়ারা। আল্লাহ নবীর হিজরতের পরে এই সূরাটি নাজিল হল। এই সূরাটি অত্যন্ত বরকতময় একটি সূরা। সুবহানাল্লাহ। কি সূরা এটি? এই সূরাটির নাম হল সূরাতুর রহমান। কি নাম? সূরাতুর রহমান। আল্লাহর নামে কোরআনের সূরা। রহমান কার নাম? সবাই বলুন না, রহমানটা কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নামে যেমন সূরা আছে, আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধুর নামেও একটি সূরা, সূরাতু মুহাম্মদ। সুবহানাল্লাহ। তার দোস্তের নামেও কি আছে? খলিলুল্লাহর নামে, আল্লাহর খলিলের নামে একটি সূরা, সেই সূরাটির নাম হল সূরাতু ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের নামেও সূরা আছে, সূরাতু লোকমান। নারীদের নামেও সূরা, সূরাতুন নিসা। গাভীর নামেও সূরা, সূরাতুল বাকারা। মধুমক্ষিকা মৌমাছির নামে সূরা, সূরাতুন নাহল। পিপীলিকা নামে সূরা, সূরাতুন নামল। মাদ্রাসার নামে সূরা, সূরাতুল আনকাবুত। আর আজকের যে সূরাটি আমরা তাফসীর শুনব, সেই সূরাটির নাম সূরাতুর রহমান। কি নাম? সূরাতুর রহমান। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেকটি জিনিসের একটি দুলাহা আছে, নববধূ আছে। নববধূ যেমন নতুন অর্নামেন্টস পরে, নতুন পোশাক পরে যেমন সাজুগুজু করে, সুন্দর করে পরিপাটি করে রাখে, নতুন জীবনে পা দেবে। আল্লাহর কোরআনের নববধূ আরুস হচ্ছে সূরাতুর রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুর রহমানকে আল্লাহর কোরআনের নূর বলা হয়েছে। আল্লাহর কোরআনের নূর
হচ্ছে সূরাতুর রহমান। কোন ব্যক্তি যদি সূরাতুর রহমানকে তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করার বদৌলতে রব্বুল আলামিন তার সিনার মধ্যে নূরকে প্রথিত করে দিবেন, তার চেহারাটাকে নূরুন আলা নূর করে দিবেন। সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন আল্লাহর কোরআনে মুজিজা, কোরআন নামক মুজিজা দিয়ে। আল্লাহর নবীর পর যে মুজিজাটা ছিল সেটা হলো আল্লাহর কোরআন, রহমান আল্লাহর কোরআন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর এই সূরা রহমানের আগের যে সূরাটি সেই সূরার নাম হলো সূরাতুল কমার, চাঁদের নামে সূরা। সুবহানাল্লাহ বলেন সূরাতুল কমার শুরু হয়েছে নবীর আরেকটি মুজিজার দ্বারা, আর সূরাতুর রহমান শুরু হয়েছে আল্লাহ নবীর জীবনে প্রায় একটি নয় দুটি নয় তিন হাজারের মতো মুজিজা আল্লাহ তাকে দান করেছিলেন। 3000 মুজিজার সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। নবীর উপর মুজিজা ছিল, আল্লাহ তাআলা দান করেছিলেন নবীকে মুজিজা। কতটি মুজিজা? 3000। সবাই বলেন না 3000 মুজিজা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি আর তার বিখ্যাত কিতাব আল খাসায়েসুল কুবরা মধ্যে অসংখ্য অগণিত মুজিজার কথা তিনি উল্লেখ করেছেন। আবার কিতাব দেখা হয়েছে মুজিজাতুর রাসূল, আল্লাহ নবীর মুজিজাগুলোকে একত্রিত করা হয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা একটি নয় দুটি নয়, আল্লাহ তাআলা তার দোস্তকে প্রায় 3000 মতো মুজিজা মিরাকল অত্যাশ্চর্য ঘটনা আল্লাহ দান করেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছিলেন প্রত্যেক নবী যতদিন বেঁচে ছিলেন ততদিন তার মুজিজা ছিল। নবীগণ চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, তাদের মুজিজাগুলো শেষ হয়ে গেছে, তাদের একটা মুজিজা আর পৃথিবীতে এখন টিকে নাই। কিন্তু আল্লাহ নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে তিনি ইন্তেকাল করে চলে গেছেন রওজা শরীফে। হায়াতুন নবী জিন্দা নবী হিসাবে শহীদ হয়েছেন। আল্লাহর নবী যদিও ইন্তেকাল করেছেন কিন্তু নবীর মুজিজা গুলো আজও রয়ে গেছে। নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। এই কোরআনের একটি অক্ষর একটি হারাকাত সাকানাত কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমার আল্লাহ যেমন করে লয় নাই ক্ষয় নাই পরিবর্তন আর পরিবর্তন নাই। আল্লাহর কালাম এটাও হলো তার সিফাত, আল্লাহর কালামের কোনো পরিবর্তন আর পরিবর্ধন নাই। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, কোরআনটা যদি অন্য কার পক্ষ থেকে হতো লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তার এর মধ্যে অনেকগুলো মতবিরোধ দেখা দিত, মতপার্থক্য দেখা দিত। কিন্তু কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ দিলেন কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা জগৎবাসীকে আপনি
জানাই দিন, লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্ন, জিন এবং ইনসান দুটো জাতি মিলে যদি জোট করে, জোট করে যদি আল্লাহ কোরআনের মতো সেম টু সেম কোরআন, সেম টু সেম সূরা, তো দূরের কথা, আল্লাহর কোরআনের সেম টু সেম হুবহু একটা আয়াত তারা বের করবে, বানাবে। এরা যদি জিন এবং ইনসান উভয় দল মিলে যদি তারা চেষ্টা করে আল্লাহর কোরআনের মতো হুবহু এরম একটি সূরা, কোরআন তো দূরের কথা, সূরাও না, সূরা তো দূরের কথা, একটি আয়াত তারা বানাতে পারবে না। তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, আল্লাহর কোরআনের মতো আরেকটি কোরআন তোমরা এনে দেখাও, ওরা কখনো পারে নাই, পারবে না। শিয়া যারা তারা বানিয়েছিল আল্লাহর কোরআনের 114 সূরার সাথে আরেকটা সূরা বানায় দিয়েছিল, সেই সূরাটির নাম ছিল সূরাতুল বেলায়াত। আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলতের উপর সূরা বানালো, সূরা ইনশিরার সাথে মিলাই দিল, আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদানা আনকা ফিজরক আল্লাযী আনকাদ যুহরক ওয়া রাফআনা লাকা যিকরক ওয়া জাআলনা আলিয়ান সুহরাক। এই আয়াতটা বানায় দিয়া সূরাটার নাম দিল তারা সূরাতুল বেলায়াত। কিন্তু মনে রাখবেন, এই রকম সূরা নামে আল্লাহর কোরআনের কোন সূরা আছে না, সূরা বেলায়াত নামে কোন সূরা নাই এই পৃথিবীতে। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে প্রয়োজন অনুযায়ী মুজিজা দিয়েছিলেন, কি দিয়েছিলেন, মুজিজা। যেমন দাউদ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, বড় বড় লোহাগুলো ধরলে মমের মতো গলে যেত, সুবহানাল্লাহ, বলেন বাবা দাউদ আল ইসলাম, তার ছেলে সুলাইমান আল ইসলাম তিনিও নবী ছিলেন, দাউদ আল ইসলাম তিনিও নবী, ছেলে সুলাইমান আল ইসলাম তিনিও কি দাউদ নবীর মুজিজা ছিল, যদি কোনো লোহা ধরতো এটা কি হইতো, মমের মতো গলে যেত, সাইজ করে লোহাগুলোকে অস্ত্র বানাইতে পারতেন, পৃথিবীতে প্রথম অস্ত্র সমারোহ, এগুলো যিনি তৈরি করেছিলেন তিনি নবী দাউদ আল ইসলাম, বর্ম বানিয়েছিলেন, অস্ত্র বানিয়েছিলেন, উদ্দেশ্য ছিল লেলাই কালিমাতুল্লাহ ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন, অন্য কোন টার্গেটে নয়, সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নয়। এই পৃথিবীর কোন নবী দুর্নীতিবাদ ছিলেন না, এই পৃথিবীর কোন নবী সন্ত্রাসী কার্যক্রম করে নাই, সন্ত্রাসকে দূর করার জন্য সকল অন্যায় অপসংস্কৃতি এগুলোকে দূর করার জন্য ছিল নবীদের এজেন্ডা, কথা বলুন ঠিক কিনা। ইউফরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার পরিবেশ থেকে আলো পথে নিবে, এটাই ছিল নবীদের টার্গেট, কথা বলুন ঠিক কিনা। মানুষের ইবাদত থেকে মানুষ যেন আল্লাহর ইবাদত করে, এটাই ছিল নবীদের টার্গেট। ঠিক, নবী দাউদ ইসলাম তাকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, লোহা ধরলে সাথে সাথে এগুলো কি হয়ে যেত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি কেউ ধরেন দাউদ নবীর কোন উম্মত, এখন উনি শেষ, উনার মুজিজাও শেষ, এখন আর মন হবে না, কথা বলুন। এরপরে দেখুন তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি বলতেন আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর, তিনি পশু পাখির ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, গরু ছাগল ভেড়া বকরি চতুষ্পদ জন্তু এদের ভাষাও তিনি বুঝতেন, পিপিলিকার ভাষাও তিনি বুঝছেন, তাকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন,
ওয়ালে সুলাইমান আর রিহ, বাতাসকে তার আয়ত্তে এনে দিয়েছিলেন। সুলাইমান নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন বাতাসের সাহায্যে। তার বিমান ছিল এমন সুপারসনিক বিমান, ফেল কিসের সুপারসনিক, সুপার জেট ফ্লাইট, এগুলোকে ফেল করে দিয়েছেন। সুলাইমান নবীর বিমান ছিল বিনা কোলে হাওয়ায় চড়ে তখতে সুলাইমান। সুলাইমান নবীর বিমানে প্রায় 6,000 থেকে 6,500 সিট ছিল, কোনো অক্টেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, ইঞ্জিন নাই। তিনি শুধু বলতেন, বাতাস তাকে উড়ে নিয়ে যেত। গুদুহা সাহা ওয়ারাওয়াহুহা সাহা, কোরআন বলছে সকালে চলতো এক মাসের পর, বিকেল বেলা চলতো এক মাসের পর। এই মর্যাদা আল্লাহ দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। তিনি মারা গেছেন জিনদের দ্বারা, বাইতুল মুকাদ্দাস ইটের ভাটা বানাইছেন, ইট এনে এনে পাথর এনে এনে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, মুসলমানদের প্রথম কেবলা। আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের নিয়ে ইমামতি করেছিলেন যে মসজিদটাতে, সেই মসজিদের নির্মাতা ছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাবা দাউদ আলাইহিসসালাম। সুবহানাল্লাহ, নির্মাণ করেছিলেন তাও জিনদের দ্বারা। কাদের দ্বারা? ইট মাটি কেটে কেটে ইট তৈরি করে জিনেরা যখন কাজ করতে লাগলো, মসজিদ বানাতে লাগলো, নবী সুলাইমান আলাইহিসসালাম একটা এইরকম একটা লাঠির উপর ভর করে কাজগুলো ওয়ার্কিং, তিনি ওয়ার্কগুলো কাজগুলো তিনি মনিটরিং করছিলেন। ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল ইসলাম সুলাইমান নবীর জান কবজ করে নিলেন। তিনি যেই লাঠির উপর ভর করে তিনি মসজিদের কাজ পর্যবেক্ষণ করছিলেন, যদি নবী সুলাইমান ইসলাম না থাকতেন তাহলে জিনেরা কাজ করতো না, বড় পাজি ছিল। কথা বলেন, জিন বড় পাজি ছিল, কাজ করতো না। সুলাইমান ইসলাম মাটির উপর ভর করে অবস্থায় ছিলেন, বহু বছর পর্যন্ত ছিলেন। নবী সুলাইমান ইসলামের দেহটা অক্ষত ছিল, তার লাঠিটা পোকায় খেয়ে ফেলল। ওই পোকা কি পোকা? লাঠি খেল, অথচ নবী সুলাইমান ইসলামকে খেল না। এর দ্বারা বোঝা যায় নবীগণ এরা কবর শিল্পী জিন্দা। এই জমিন ক্যামেরা নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামাল আরদি আন তাকুনা আজসাদ আল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ বস্তু ভক্ষণ করা এই মাটির উপরে আমার আল্লাহ আরাম করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, আনা হাইয়ান ফি কবরি, আমি নবী কবর জিন্দা থাকব, শুধু আমি নই রে, ইন্না আম্বিয়া আল্লাহি আহিয়ারুন ফি কবরিহিম ওয়া হুম ইউরজাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা। আল্লামা আবুল খায়ের আত্তা তিনি বলেন, আমি মক্কাতুল মুকাররমায় ছিলাম, হজ করতে গিয়ে মক্কায় আমি 5 দিন পর্যন্ত খাই নাই, খোদায় আমার জীবনটা প্রায় শেষ হওয়ার মতো। তিনি বলেন, আমি মদিনা মনোমরে আসলাম, নবীর রোজা মোবারকের পাশে এসে নবীজি রোজায় গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 5 দিন পর্যন্ত আমি ক্ষুধার্থ, আমি আপনার রোজা শরীফের মেহমান, আমার খাবারের ব্যবস্থা করে দিই। সুবুলুল হুদা ওয়ার রশাদ, আল্লামা ইউসুফ সালেহী তিনি বলেন, খুব চমৎকার করে বলে দিয়েছেন আল্লামা আবুল খায়ের আত্তা বলেন, নবীর কাছে আমি আবেদন করে রাতের বেলায় আমি আল্লাহ হাবিবের রোজা মোবারকের পাশে আমি ঘুমায় পড়লাম, ঘুমের মধ্যে দেখতেছি
এক পাশে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে উসমান ইবনে উরায়ন, আর এক পাশে আলিউল মুরতাদা, চারজন খলিফা পিছনে আর আল্লাহর নবী সামনে। আমি ঘুমানো ঘুমন্ত অবস্থায় সিদ্দিকে আকবর আমাকে একটু নাড়া দিয়ে বলতেছে, ইয়া আবাল খারাক্তা قم بإذن الله قد جاء رسول الله صلى الله عليه وسلم রে আবুল খায়রাতা, তুমি কি দেখো না আল্লাহ নবী তোমার সামনে হাজির। কম দাঁড়াও, قد جاء رسول الله صلى الله عليه وسلم, দাঁড়াও না, নবী তোমার সামনে হাজির। আল্লাহ আবুল খায়রাতা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে দেখলাম চার খলিফা পিছনে আল্লাহ নবীর সামনে। আল্লাহ নবী আমাকে বলেন, আবুল খায়রাতা মুখটা খোলো, তুমি আমার রোজার মেহমান হতে চেয়েছো, তোমারে আমি কি খাওয়াবো? আমি রসুল তোমার জন্য রুটি, রুটির ভিতরে মাখন দিয়ে আমি তোমার জন্য নিয়ে আসি, তুমি মুখটা হা করো, আমি নিজেই তোমারে রুটি খাওয়াইয়া দেই। আল্লাহর হাবিব বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। ফালইয়ুকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীর ভালো মন্দে আপনাকে শেয়ার করতে হবে। সুখে দুঃখে আপদে বিপদে যে সময় আপনাকে ডাকবেন আপনাকে কাছে যেতে হবে। প্রতিবেশীর কে অসুস্থ হলে আপনাকে দেখতে যেতে হবে, এটা নিয়ম। আল্লাহ নবী বলে দিয়েছেন, লিল মুসলিমে আলাল মুসলিমে সেতু খেসান, এক মুসলমান আর এক মুসলমানের ছয়টি কমপক্ষে অধিকার আছে, তার মধ্যে একটি হলো ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দেখা হলে তাকে সালাম বলে দিবে। কি বলবো? সবাই বলেন না, জবানটা একটু খুলেন, কি বলবো? আসসালামু আলাইকুম, নাকি সালামাইকুম? সালামের যে স্টাইল বের হয়েছে, সালামেরও বিভিন্ন প্রকার, ভোটের সালাম, নির্বাচনের সালাম আছে না? সালামাইকুম মানে তোমার মৃত্যু হোক, তোমাদের মৃত্যু হোক। আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক, কি হোক। আর সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ছেলে মেয়েদেরকে কি শেখাবো? সালাম কি শেখাবো? আল্লাহর এক নাম হলো সালাম। আল্লাহর এক নাম কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ামিনকাস সালাম, হাইয়্যিনা রব্বানা বিস সালাম, তাবারাকা রব্বানা ওয়া তাআলাইতা যা জাল জালালি ওয়াল ইকরাম। সালামুন কওলাম মির রব্বির রহিম, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদেরকেও সালাম সালাম বলা হবে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا খালিদিন। এটা হলো শান্তি। সুবহানাল্লাহ, উদখুলুহা বিসালাম, তোমরা সেখানে প্রবেশ করো নিরাপত্তার সাথে। আল্লাহু আকবার বলেন, আমরা আমাদের সন্তানদেরকে টাটা শিখাবো না, টাটা ফাটার কোনো কাম নাই, সন্তানদেরকে শিখাবো সালাম। কি শিখাবো? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? আরে ধরে বলেন, সালাম দেওয়া কি?
সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বাদিউম বিসসালাম বারিউম মিনাল কিবর, প্রথম যিনি সালাম দিবেন তিনি অহংকার থেকে মুক্তি লাভ করবেন। অনেকে সালাম দেয় না, অহংকার দেখায়, একটু টাকা পয়সার মালিক হয়েছে তারে আর পায় কে? কথা বলেন ঠিক কিনা? কবি বলেছেন, কাগজ কাটা কাটো ঘুড়ি বানা কম উড়াতে হ্যাঁ আসমান মে ঘুরবে চারা ক্যা করেগা রসি মাওলার হাত মে। কাগজ কেটে কেটে ঘুড়ি বানাই আকাশ উড়াই দাও, ঘুড়ি মনে করে আমি অনেক উপরে উঠেছি। না না, যতই উপরে উঠো না কেন, বিকেল বেলা সন্ধ্যা হলে কিন্তু ঘুড়ি লাটাই যখন টান দেওয়া হবে তখন ঘুড়ি কিন্তু আর উপরে থাকতে পারবে না, নেমে আসতে হবে। আল্লাহ বলেন ওয়াইলাই হে তোর জবন ওয়াইলাই হে, আমার আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ শিক্ষা দিয়েছেন বলেন না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কি না বলো? ওয়াইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা হচ্ছি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ থেকে আমরা ফিরে যাব। কথা বলুন ঠিক কিনা? আমাদের সবার মার্চা সবার প্রত্যাবর্তন স্থল হলো আমার আল্লাহ। আল্লাহকে ছাড়া কাউকে বাদ দেওয়া যাবে, আল্লাহকে আল্লাহকেই আমাদের সব সময় আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আছে করেছে ডক্টর মোহাম্মদ সুলাইমান। আল্লাহ আকবার।
জিবালা তুনা, তুমি বুকটা টান টান করে হাঁটো, তুমি তো আর পাহাড়ের মতো হতে পারবে না, সুতরাং এত উঁচু করে চলো না। নম্র হওয়া তাওয়াদা আল্লাহ রাফা আল্লাহ, যেটা বিনয়ী হয়, যে লোকটা বিনয়ী হয়, আমার আল্লাহ তাকে মর্যাদা দেন, তার মর্যাদাকে সমুন্নত করে দেন। সুবহানাল্লাহ। গাছের মধ্যে ফল হলে গাছের ডাল নুয়ে পড়ে, খালি কলসি ভাজে বেশি। কথা বলুন ঠিক কিনা? কলস যদি খালি হয় তখন বাজে বেশি, কি হয় কথা বলুন না, বেশি বাজে। লিল মুসলিম আলাল মুসলিম সেতু হেদা কেসা ইসাল্লিমু আলাইহি যারা কেয়া, কি দিবে? সালাম দিবে। কি দিবে? দেখা হলে ওই সম্মে তো হয়ে যা কাসা, যখন হাসি দিবে, হাসি দেওয়ার সময় হাসি দিলে যখন লোকটি আলহামদুলিল্লাহ বলবে, তখন তার জবাবে বলবে ইয়া রাহমাকাল্লাহ। হাসির জবাবে কি বলবো? কি বলবো? ইয়া রাহমাকাল্লাহ। মনে থাকবে হাসির গতি 290 কিলোমিটার গতি। মানুষ যা হাসিটা দেয়, বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই হাসিটার গতি হলো 290 কিলোমিটার। আল্লাহ আকবার, কি গতি! দেখেন না অনেকে হাসি দিয়ে লড়াই হয় পুরো এলাকা, কি বলেন? এমন হাসি দেয়, কি গতি! স্পিড কত কঠিন স্পিড, এমন হাসি দেয়। বিজ্ঞান বলে একবার হাসি দিলে 2 লক্ষ জীবাণু যার তার দেহ থেকে বের হয়ে যায়। আল্লাহ আকবার। এক একটা হাসি থেকে 2 লক্ষ যার জীবাণু বের হয়ে যায়। হাসিটা হলো তার দেহের মধ্যে রিফ্রেশ, কম্পিউটারে জ্যাম লেগে গেলে যেমন রিফ্রেশ দেয়, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা মানব দেহের মধ্যে যে প্রোফাইল গুলো আছে, প্রোফাইল গুলোকে সুস্থ রাখার জন্য, স্ক্যানিং করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হাসির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসি হাসি কি? কেউ হাসি দিলে কি বলবো? যিনি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আর আমরা তার জন্য দোয়া করব ইয়ারহামুকাল্লাহ। তিনি উল্টা শোনার পরে বলবেন ওয়ায়ুসলিহু বালাকুম ইয়াহদিকুমুল্লাহু ওয়ায়ুসলিহু বালাকুম। সুবহানাল্লাহ। বলেন এই দোয়াগুলো এখন আমরা পড়ি না, হঠাৎ করে হোসন খাইছি বলে দূর, এটা না বলতে হবে ইন্না লিল্লাহ, রাগারাগি করে দূর এরকম বলে, বাজে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? হাই হাই বলে, হাই হাই নয়, দূর তরে নয়। কেউ বাবাতে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তরি সাই পুরিয়ে গেল হাত। বনভোজন কবিতা, কি কবিতা! কেউ বাবাতে, কেউ বা রাধে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, আর কেউ বা সাজে নানি। ছোটকালে বনভোজন কবিতা পড়েছি আমরা, বনভোজন কবিতা অবাক করার মতো, পৃথিবীর চিত্র তুলে ধরেছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, নো চিন্তা ডু ফুর্তি, ফুর্তির জায়গা। শেক্সপিয়ার বলেছে দুনিয়া হলো এনজয় করা, এনজয়ের জন্য নয়। কবি বলেছেন ঈশ্বর সনাত কে নে এ দুনিয়া নেহি ইয়া দরখত বান্দা হায় তো মেহমান নেহি। তুমি আল্লাহর বান্দা, বান্দার কাজ হলো বন্দগি করা। আমল সে বান্দি হায় জিন্দেগি, জান্নাত ভি আর জাহান্নাম ভি, না নারী হায় নুরি, নারী হবে না তুমি নুরি হবে। সুবহানাল্লাহ। তাহলে হাসি দিলে কি দিব? মাশাআল্লাহ। কি বলবো? জবাবে বলবো ইয়ারহামুকাল্লাহ। এরপর রাসূল বলেন ওয়ায়াসহাবু জানাযাতাহু জামাতা, মারা গেলে জানাজা অংশগ্রহণ করব, এটা প্রতিবেশীর অধিকার, মুসলমান আরেক মুসলমানের দায়িত্ব। মারা গেলে কি করবে? জানাজায় শরীক হবে। মানুষ খালি আন্দাজ করে, ফরজে কাফায় না গেলে চলবে? না গেলে রাজার একটা পুকুর ছিল, রাজা বলছিল সকল গোয়ালিদেরকে যারা দুধ বিক্রি করে লাভবান, এদেরকে বলেছিল
যে তোমরা আমার পুকুরটা দুধ দিয়ে ভরে দিবে। কি করবে? সবাই মনে করছে কত গোয়ালি, কত দুধ বিক্রেতা, আমি না গেলেও চলবে, আমার আর এতটুকু দুধ দিয়ে কি হবে? সবাই এরকম মনে করছে। পরের দিন দেখে একজনও দুধ নিয়ে, পুকুর তো বড় হয় না, একজনও দুধ নিয়ে আসে না। জানাজার নামাজ ফরজে কিফায়া মনে করে, কয় আমি না গেলেও চলবে, আমি না গেলেও চলবে। মনে রাখবেন, আপনি যেদিন মরবেন সেদিন ওরাও বলবে আমি না গেলেও চলবে। জানাজার কথা শুনলেই যাবেন, রাজি সবাই? রসুল বলেন, কেউ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে তার আমার নামায় এক কিরাত সমপরিমাণ সওয়াব রেখে দাও। সাহাবীরা বলল, হুজুর এক কিরাত কি? নবীজি বলেন, উহুদ পাহাড়ের মতো এরকম লম্বা সওয়াব। জানাজার নামাজে গিয়ে দোয়াও করবেন, ফাখলিসুল্লাহুদ দোয়া ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতে ফাখলিসুল্লাহুদ দোয়া। সুবহানাল্লাহ বলেন, খালি দোয়া করতে হবে। দোয়া জানাজা এমনি দোয়া নাই, ভাই দিছে মসজিদে দোয়া করতে চায় না। ঠিক, এখন সৌদি আরবের বারান্দা দিয়ে ঘুরে এসে কিছু কাজকর্ম করে, ইরাক, কাতার, কুয়েত, ইরান, বিভিন্ন জায়গায়, লন্ডন, মালয়েশিয়া, একটু ঘুরা ফিরে এসে এলাকার মসজিদের ইমাম সাহেবের ধরে, হুজুর কই পাইলেন দোয়া? এত বছর সৌদি আরব থাকি, জীবনে দোয়া পাইলাম না, মনে হয় দোয়া করছি না পাপ করছি। নাউজুবিল্লাহ, বলেন কথা বলেন ঠিক কিনা? হুজুর এগুলো পাইলেন কই? কিসের দোয়া, কিসের সদাবরাত, কিসের তারাবি নামাজ? এত বিশ টাকা কিসের? আট টাকা পড়লে যথেষ্ট, সারা জীবন আট টাকা পড়লাম, অথচ মক্কা শরীফ প্রতিদিনে শরীফে বিশ টাকা তারাবি। কথা বলেন ঠিক? জোরে বলেন ঠিক? দোয়া সেনা নাই, দোয়াকে এরা উঠাই দিতে চায়। এরা যখন মরবে এদের জন্য কেউ দোয়া করবে না। লেখে নেন আমার কথাগুলো, যারা দোয়ার বিরোধিতা করেছে তাদের জন্য কেউ দোয়া করে না। ঠিক কিনা বলেন? মরলেও কেউ দোয়া করবে না। সাবধান, সাবধান, দোয়ার বিরোধিতা করবে না। রসুলকে প্রশ্ন করা হলো, আইয়ুব দোয়া আসলো, কোন দোয়া আমার আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন, দুবরা সালাওয়াতি মাকতুবা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর যে দোয়া করা হয়, দোয়া আমার আল্লাহ তাআলা শুনেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করুন, কোনো আপত্তি নাই। দাফনের পরে দোয়া করা সুন্নাত, আজানের পরেও দোয়া করবেন, মনে থাকবে? না নাই 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 করতে করতে তো সব শেষ করে দিলাম আর কি, তুমিও নাই আমিও নাই, কেমন মজা হবে? কথা বলেন ঠিক? জোরে বলেন ঠিক? এই বাহিরের শিখানো বুলি আর নিজের দেশের বুলি এক না। মায়ের ভাষা যেটা নিজের মায়ের পেট থেকে আমরা জন্মের পরে শিখেছি, এই ভাষার প্রতি আমার যে দরদ, আরেকজন বিদেশি এসে এই দেশের বাংলা ভাষা শিখলো, দরদ কি এক? কথা বলেন আরো যারা বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাম শুনেছেন? অনেকেই শুনেছেন, অনেকেই শুনেন নাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার উপর বিশাল বই লিখেছে, ব্যাকরণ লিখেছেন, লিখে সে চ্যালেঞ্জ করলো, আমার মতো ভালো বাংলা কেউ বলতে পারবে না, বাংলা মায়ের একটা সন্তান লেখাপড়া ছাড়া। বললো, স্যার আপনার চেয়ে আমি বেশি ভালো বাংলা জানি, আমি উন্নত মানের বাংলা জানি, আর তুমি এগুলো কি বাংলা বলবা? কই পরীক্ষা হোক আপনার বাংলা আমার বাংলা। বলে, কোন জায়গায় পরীক্ষা হবে? কই নদীর তীরে। কোন জায়গায়? নদীর পারে নিয়ে গেছে। বলে, স্যার ওই পারে নৌকা আছে, আপনি ওকে ডাকেন আর আমিও ডাকি, দেখেন কার ডাকে আগে আসে। আমার কোনো লেখাপড়া নাই, আমি মায়ের পেট থেকে জন্ম নিয়ে স্বাভাবিক ভাষা শিখেছি বাংলা ভাষা, আর আপনি বই পড়ে ভাষা শিখেছেন, দুই ভাষা দেখেন কেমন হয়। বহু ভাষা পণ্ডিত ভাষাবিদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে ওপারের নৌকাটা ডাকতেছে, হে সাম্পানওয়ালা, হে সাম্পানওয়ালা, তুমি তোমার তরি লইয়া তটে এসে হাজির হও, আমরা সমবিহারে পার হইয়া যাইব। মাঝি যে সাম্পানওয়ালা হয়েছে সে জানেই না, ভালো বাংলা বলছে, এমন বাংলা বলছে, মাঝি যে সাম্পানওয়ালা হয়েছে সে আদৌ জানে না।
তার নৌকাটা যে তরি হয়েছে, তরি তরি মানে নৌকা, সোনার তরি, এও জানে না। তার ঘাট যে তট হয়েছে সেও জানে না। সমবিহারে পার হয়ে যাব এটাও বুঝে নাই সে। সে হা হা করে তাকায় রয়েছে, খালি দেখতেছে আর রাগারাগি করতেছে। ভালো করে বলেন, একবার দুইবার তিনবার ভালো বাংলা শিখেছে, উচ্চাঙ্গের বাংলা, মাঝি রাগারাগি করতেছে, কি বলতেছে ভালো আসে না, আসে কয় স্যার আপনি ফেলুর, ফেল করছেন, পারেন নাই আনতে, স্যার আমারে দেন ওয়ান চান্স, একবার খালি, ওয়ান টাইম। বাংলা মায়ের সন্তান নদীর ওপারে নৌকা বলা গেছে, এই বেটা মাঝি তাড়াতাড়ি আই, নদী পার হ, আমার জরুরি কাজ আছে, কয় স্যার আসতেছি, খালাস, একবার ওয়ান টাইম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আমার মায়ের ভাষা, ঠিক কথা বলেন ঠিক কি না, ঠিক। বিদেশে গিয়ে যারা নতুন নতুন সিস্টেম চালু করতে চাও, বাংলার জমিনে শুনে রাখো, 19 কোটি 75 লক্ষ 50 হাজার বর্তমানের বিশাল এই পৃথিবী, 232টির মতো দেশ, মানে 7টি মুসলিম দেশ, মানে 7টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট হলো অলিয়াউলিয়া দেশ, পীর মাসাক দেশ, শাহজালাল, শাহপরান, শাহমাদুম, খানজাহরানি, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, সাবেহস্তি, চিশতি, এই দেশ, ফুরপুরা, সারসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ভামতি, বারাউলিয়া, 307 অলির দেশ, এদেশের মাটিতে মিলাদ, কেয়াম, দোয়া, দরুদ, তাসবি, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, নবীজি গায়েবকে খাবার দেয় দেওয়ালা, ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর, কদরমুচি, আওয়ামিন, এরশাদ, চাঁদ, নামাজের বরাত, দোয়া লিনের পরে আসছে আমিন সহ বিশ্বাঘাত, পুরবিশ্ব, তিন রেখাত, বেতের সহ আগেও ছিল, এখন আছে, কেমন পর্যন্ত থাকবে, কথা বলুন, আরো জোরে বলো, এগুলো নিয়ে সমাজের মধ্যে দ্বিধা বিভক্ত হবে না, পয়সার গরম কেউ দেখাবে না, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলে, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, কত ধনী ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে, এক সময় হাত ডাকছিল, মুহূর্তে আয় আসে আবার মুহূর্তে চলে যায়, পয়সার গরম নয় তাকওয়ার গরম দেখো, কথা বলুন, কোন রোগী অসুস্থ হলে মুসলমানের দায়িত্ব দেখতে যাওয়া, সুবহানাল্লাহ বলেন, দেখতে গিয়ে তার কপালে হাত রাখতে হয়, হাত ধরতে হয়, হাত বলতে হয় অল্প দিনে আল্লাহ চাই তো সুস্থ করে দিবে, আমরা খালি ফল ফলাদি নিয়ে যাই আর কিছুই করি না, খোঁজ খবর নেই, ফল ফলাদি নিয়ে তো লাভ নাই, নিবেন টাকা 500 টাকা দিলেও কমপক্ষে তার ক্যাপসুল কিনতে পারবে, সিরাপ কিনতে পারবে, ওষুধ কিনতে পারবে, ফল দিয়ে সে কি করবে, দেখতে গেলে হাদিয়া দেওয়ার প্রয়োজন হলে তাকে টাকা হাদিয়া দিবেন, ওটা দিয়ে সে সব কিনতে পারবে। রসুল সর্বশেষ বলেন, উপস্থিত অনুপস্থিত সবসময় তার জন্য কল্যাণ কামনা করতে হবে, আমরা করি উল্টাটা, চায়ের দোকানে বসলে কেউ যদি অনুপস্থিত থাকে তারে ধুয়ে মুছে সাফ করে দেয়, কথা বলেন ঠিক, এখন তো চায়ের দোকানগুলো হয়েছে পার্লামেন্ট, সংসদ তো চায়ের দোকান, আরো যদি দোকানে একটা টেলিভিশন থাকে তো কথাই নাই, কথা বলেন ঠিক, দোকান বানানোর আগে টেলিভিশন কিনে, হুজুর টেলিভিশন না থাকলে দোকান চলবে না, চা চলবে না, ঠিকই বুঝেছি, আর এলাকার যত ব্রেকিং নিউজ সব ওই দোকানে গেলেই পাইবেন, কথা বলেন ঠিক কিনা, কার কথার কি সমস্যা, গিবত গিভাত, অমুকে এ করছে অমুকে এ করছে, অমুকে কেন ভালো খাইতেছে তাকে কেমনে দমন করা যায় এই চেষ্টা করবেন, জোরে বলুন ঠিক কিনা, এটা মুসলমান আর এক মুসলমানের এটা জন্য কাম্য কাম্য নয়, ঠিক কিনা বলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম মনে আছে কিনা, মনে আছে, সুলাইমান নবীকে খাইতে পারে না উই পোকা, কাককে খেয়ে ফেলেছে, তার লাঠি খেয়ে ফেলেছে, মাগার নবী সুলাইমান ইসলামকে খেতে পারে আল্লাহ নবী বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরাম দাইফা,
সেজন্য আল্লাহ এবং আখেরাতকে যে বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে লাঠিটা যদি জমিনে ফেলে দিতে সেই সন্তান না তুমি কো? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমি নবী হয়েছি। কে বানিয়েছে তোমার নবী? আল্লাহ। আল্লাহ আবার কি? আমি তো বড় খোদা, আনা রব্বুকুম আলা। ফেরাউন নিজেকে কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল। মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন কি? আল্লাহ। মূসা নবী শেষ তার মুজিজা। এখন ইহুদিরা যদি লাঠি ফেলে দেয় সাপ হবে? হবে হবে না, প্রশ্নই আসে না। সর্বশেষ নবী ঈসা রূহুল্লাহ, তার মুজিজা ছিল তিনি কোন কবরের সামনে যদি দাঁড়াইতেন, কবরের সামনে দাঁড়াইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ হুকুমে তুমি দাঁড়াই যাও, মরা মানুষ কবরের মধ্যে হাজার হাজার বছর আগে কবর থেকে মাটি গুলো সরাইয়া মুর্দাকে তিনি জিন্দা করতে পারতেন। কার মজা ছিল? তিনি যখন কাদা মাটি দিয়ে পাখি বানাইতো, তিনি কাদা মাটি দিয়ে যখন পাখি বানাতেন, পাখির মধ্যে ফু দিলে অটোমেটিক রক্ত মাংসে ভরা পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত। কি দিলে? কথা বলেন না, ফু ফু ফু, কি কি ফু ফু দিলে কাদা মাটি কি হয়ে যেত? পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। কারণ ঈসা রূহুল্লাহ ফুয়ের সন্তান। কিসের সন্তান? কারণ ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? নাই। বাবা আছে? নাই। জিব্রিল আমিন মারিয়াম আলাইহিস সালামের মুখে ফু দিয়েছেন, আচ্ছা মুখ বন্ধ করো, কথা বলবে না তিন দিন। কয়দিন? তিন দিন কথা বলবে না। ইন্নি নাজারতু লির রহমানে সাওমা, তিনি তিন দিন ইমসাক আনিল কালাম, কথা বলা থেকে চুপ করে রইলেন। তিন দিন পর বুঝবে তোমার পেটের ভিতরে সন্তান আসতেছে। সরো, স্বামী নাই সন্তান হয় কেমনি? আল্লাহ দিবে, আল্লাহ দিলে হবে, আল্লাহ দিলে হয় না? হ্যাঁ, আল্লাহ দিলে হয় না? মরা গাছে পানি হয় না, পাতা হয় না, আইসিইউর রুগী ফিরে আসে না, বছরের পর বছর থাকে না, আবার সুস্থ মানুষ হঠাৎ করে পড়ে যায় না? হায়াতের মালিক কে? মতের মালিক কে? ঈসা রূহুল্লাহ। কেউ যদি চোখে প্রবলেম হতো তিনি একটু ফু দিয়ে দিতেন, তিনি এমন কতগুলো রোগের চিকিৎসা নিয়েছেন, ওই রোগের চিকিৎসা ওই পৃথিবী ওই দেশে ছিল না। ধবল রোগী উনি ফু দিলে সুস্থ হয়ে যেত। আল্লাহু আকবার বলে ঈসা নবী শেষ। ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়েছেন। ঈসা নবী মারা যান নাই, ওয়ামা কাতালু ওয়ামা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তার মারতেও পার নাই, শুলে চড়াইতে পার নাই। তাকে যারা মেরেছে শুলে চড়াইছে ওটা ঈসা নয়, ওটা মিসা। ঠিক, ওটা কি? মিসা। মিসা মিসা। ঈসা নবী আসবেন,
ইমাম মাহাদি আসবেন সেই দিন আর বেশি দিন নয়। ইমাম মাহাদি বলেন, ইনি ইমাম মাহাদি সম্পর্কে রসুল বলেন, আমার মেয়ের বংশে, ফাতেমার বংশে, আমার বংশে একজন ব্যক্তি আসবে, তার নাম হবে ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নাম। সুবহানাল্লাহ বলেন, আমার নবীর নাম আকাশে আহমদ জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ, নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, ইমাম মাহাদির বাবার নামও হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, তিনি হাসানি বংশের হবেন। কি বংশে? ইমাম মাহাদি আসবেন, মাগরিবের নামাজের আজান হবে, একামতটা বাকি, 40 জন যুবক ইমাম মাহাদি পাঠিয়ে দিবেন, যাও দামেস্কের মসজিদের জামে মসজিদের ছাদে যাও, ইসারুল্লাহ নামবেন, তাকে তোমরা রিসিভ করে নিয়ে আসো। ইসারুল্লাহকে রিসিভ করে নিয়ে আসবেন, আনার পরে বলবেন আপনি ইমামতি করেন, আপনি নবী কা? আমি নবী না, আমি আখেরি নবীর উম্মত, নূর নবীর উম্মত। আপনি ইমামতি করেন, ইসারুল্লাহ পৃথিবীতে এসে 40 বছর থাকবেন, কত বছর? বিয়ে করবেন, সন্তান হবে, এবং ইত্থানুফি কবরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে মারদুবিয়া বলেন, নবীজির রোজার পাশে তাকে দাফন করা হবে। ইমাম মাহাদি এবং ইসার উল্লাহ দুজনে মিলে দাজ্জালকে কুসুকা টাকা দিবেন। কথা বলুন ঠিক কিনা? তবে দাজ্জাল আসার আগে সেমি দাজ্জাল চলে এসেছে, কিছু আলেম নামের কলঙ্ক এগুলো সমাজের মধ্যে যেভাবে ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছি, ওই দাজ্জালের সহায়ক ভূমিকা পালন করতেছে। কথা বলুন ঠিক কিনা? সহযোগী কি বলবো, দাজ্জাল শব্দের অর্থ হলো যে হক আর বাতিলকে পার্থক্য করতে পারে না, মিলাই দেয়, ন্যায় অন্যায়কে মিলাই দেয়, ন্যায় সুবিচার অবিচারকে এক করে দেয়, হক বাতিল পার্থক্য করতে পারে না, জগা খিচুড়ি করে দেয়। একদল এজেন্ট বের হয়ে গেছে আমার দেশে, তারা ইসলামকে এমন ভাবে উপস্থাপন করতেছি, সব তালে বলে শেষ। কথা বলুন ঠিক কিনা? আর এদিকেই আমরা হুজুগে পেয়েছি আমাদের জন, বলুন ঠিক কিনা? এগুলো যেন না হয়, আমাদের ইমান, আমাদের আকীদা, আমাদের আমল, এগুলো যেন আমরা এগুলোর উপরে ইস্তেকামত থাকতে পারি। মনে থাকবে? কি মনে থাকবে? আমাদের পরিচয় আমরা আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামা। কথা বলো, আরবের বলো, মাযহাবে হানাফি, মাযহাবে হানাফি, মাযহাবে হানাফি, তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর সিলসিলাগত দিক থেকে আমাদের পরিচয়, আমি সারসিনা সিলসিলা, কেউ ফুরফুরা সিলসিলা। কথা বলুন ঠিক কিনা? এক একজন এক এক সিলসিলার হতে পারে, মূল আমাদের করা আমাদের এক। কথা বলুন, জোরে বলো, আমাদের পরিচয় আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআ। আজকের তাফসীর হলো সূরাতুর রহমান, সূরা রহমানের আগের যে সূরাটি সূরাতুল কামার, এটা শুরু হচ্ছে মুজিজা দিয়ে, নবীজির একটি মুজিজা, সমস্ত নবীগণ ইসারুল্লাহ তিনি উপরে উঠে গেছেন, তার মুজিজা শেষ। এখন ঈসা নবীর কোন উম্মত, খ্রিস্টানরা যদি কারো মাথায় হাত বুলায়, কোন কুষ্ঠ রোগী কি ভালো হবে? না। চোখ ভালো হবে? না, ভালো হবে না। পাখি কাদামাটি বানা ফু দিলে কি হবে? পাখি হয়ে উঠবে? শেষ। আর আল্লাহ নবী, নূর নবী, হায়াতুল নবী, চিন্তা নবী, 1500 বছর আগে ওই সাফা মারের পাদদেশে উঠে আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, সাতি সাজার নেতাকাল হাজার সুক্কাল কাবারুবে ইশারাতি, সেই মজুদা এখনো আছে, মজুদার পাহাড় এখনো আছে। সুবহানাল্লাহ, সূরাতুল কামারে আল্লাহ তাআলা একটি মুজিজার কথা বললেন, আর সূরাতুর রহমানে আল্লাহ তাআলা সকল মুজিজার শ্রেষ্ঠ মুজিজা আল্লাহর কালাম পবিত্র কোরআনের কথা আল্লাহ বলে দিলেন। সুবহানাল্লাহ, কাফের মুশরিক বেঈমানদেরকে বলা হলো উসজুদু লিররহমান, তাদেরকে বলা হলো তোমরা রহমানের জন্য সিজদা করো। এখন কাফের মুশরিকরা তারা বলল, মোহাম্মদ এতদিন তো তুমি শুধু আল্লাহ আল্লাহ কইছো,
আল্লাহ আল্লাহ বলছো, আল্লাহর নাম করছো, আল্লাহ রে আছে, আল্লাহ রে আছে, আল্লাহ রে আছে, আল্লাহ সম্পর্কে আমাদেরকে দাওয়াত দিয়েছো, কোন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এগুলো বলেছো, এখন আবার রহমান পাইলা কই? রহমানটাকে তুমি যে রহমানের জন্য আমাদেরকে মাথা পাতা করতে বলতেছো, সেজদা করতে বলছো, রহমানকে হু ইজ রহমান? যখনই তারা প্রশ্ন করলো যে রহমানকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে জানা দিলেন তার তুসবি রহমানটাকে রহমান হচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুর রহমান শুরু হলো তার তাফসীর, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হলো প্রতিটি কাজ। আমরা বিসমিল্লাহ বলে শুরু করব, বিসমিল্লাহ বলে আমরা শুরু করব প্রতিটি কাজ, মনে থাকবে কি বলে? খাওয়ার সময়, ঘুমানোর সময়, কোথাও বের হব বিসমিল্লাহে তাওয়াক্কাল তো আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? চুরি করার সময়, এই সময় বিসমিল্লাহ নাকি? চুরি করা যাবে না, জেনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, সুদ ঘুষ হারাম। সূর্য খাইলো দেখলো দূর থেকে সাক্ষী থাকলো সবার উপর আল্লাহ পাকের ভীষণ পাপ, হারামে আরাম নাই, আছে বেরাম হসপিটালে দৌড়াদৌড়ি, ঠিক কিনা বলেন? হারামে কি নাই? হারাম নেই, আছে কি? বেরাম 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 রোগ আছে, রোগ রোগ বেরাম ছিলেন না? খালি হসপিটালে দৌড়ায় 4 লাখ রিং বসার লাগবে, 7 লাখ দাফা দাবি করে 2 লাখ টাকা সুদ খাইছে, ঘুষ নিছে, ঘুষ নিছে 2 লাখ, রিং বসাইতে 7 লাখ, 5 লাখ লাভ হয়েছে। কি বলেন, কি বলেন? কথা বলুন, এরকম চলে কিনা? চলে না? 1 লক্ষ হচ্ছে, হুজুর 80,000 টাকা ঘুষ খাইছিলাম, আমার লাগছে 1,80,000, আর জীবনে ঘুষ খাবো না, 1 লাখ লাভ হচ্ছে, এগুলোর উচিত শিক্ষা দেওয়া দরকার। কথা বলুন, জোরে বলো, শুরু হচ্ছে তাফসীর সূরাতুর রহমানের প্রায় 31টি জায়গায়। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, ফাবি আইয়ি আলা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? জিন্দার পর এগুলো যখন বলা হয়েছিল, তা অনেকে নিয়ত করছে যে 31 বার এতবার আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করছেন, এটা মনে হয় খুব ভালো জিনিস। তুকাস জীবান শুনেছি ছোট কালেও, বাজে শুনলাম, শুনতাম আমরা যে একজনে নাকি মহব্বত করে নাম রাখছে তুকাস জীবান। কি নাম রাখছে? কোরআনে আল্লাহ এতবার উল্লেখ করছেন তুকাস জীবান, ভাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, এতবার আল্লাহ এই নামটা পছন্দ করছেন, আমিও তার ছেলের নাম রাখছে তুকাস জীবান। এখন তো নাম রাখার কোনো হিসাব নাই, নাম রাখে লুকাস ফুটেস, তোমার নাম কি? নাম ফুটেস, ফুটেস নাম, দুলাল, হিন্দু না মুসলমান কেমনে বুঝি? মুসলমানের নামও দুলাল, হিন্দুর নামও দুলাল, আছে আছে, হিমেল পুরুষের নাম, অনেক সময় মুসলমান নামও হিমেল, হিন্দুর নামও কি? হিমাদ্রি, ইষ্ট, একজনের নাম ইষ্টু, কি নাম? ইষ্টু, ইষ্টু, এগুলো নাম কথা বলুন ঠিক কিনা?
প্রত্যেকটা নামের একটা প্রভাব আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি, এটিকে বলা হচ্ছে আর রহমানকে বলা হচ্ছে, এই রহমানটা এটা আল্লাহ পাকের এটি দ্বিতীয় প্রকারের জাতি নাম। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা কুল দুউ শুধু রহমান বলে ডাকা জায়েজ হবে না? হবে না। আল্লাহ তাআলা শুরু করলেন আর রহমান, আর রহমান কার নাম? আল্লাহ আর রহমান। এই নামটা এত প্রিয়, তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরুর রাজি, তাফসীরে কবির, তাবের মধ্যে এসেছে আল্লাহ নবীর দুইজন সাহাবি, কয়জন? দুইজন। একজন নাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই ফেরাউন হলেন কোথায়? সবাই বলেন না, তয়েফ। তয়েফ হলো মক্কাতুল মুকাররমা থেকে 103 কিলোমিটার দূরে হলো তয়েফ। আল্লাহু আকবার। তয়েফ মানে তওয়াফ করা, তয়েফ মানে কি? দুর্গম পথ। গত বছর আমরা তায়েফ গিয়ে এসেছিলাম, কয়েকবার গেছি আমি তায়েফ। তাইফের পথটি বড় সংকীর্ণ পথ, তাইফের আবহাওয়া সব জায়গার চেয়ে তাইফের আবহাওয়া অনেক ভালো আবহাওয়া, সুবহানাল্লাহ। পাহাড়ি পথ, দুর্গম গিরি পথ, উপর থেকে নিচে তাকাইলে ভয় লাগে, এত নিচু পথ। আল্লাহ নবী কিভাবে সেই সময় হেঁটে হেঁটে গিয়েছিলেন আমরা অবাক হয়ে যাই, গাড়িতে যাই তাতে আমরা ভয় লাগে আমাদেরকে। আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাজার আছে, সুবহানাল্লাহ। সেখানে লাইব্রেরি আছে, তার নামে মাদ্রাসা আছে, গেট আছে একটা বড় বাবে ইবনে আব্বাস, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বাথরুমে এক বদনা পানি দেওয়ার কারণে জগৎ বিখ্যাত মুফাসসির হয়েছিলেন, খেদমত করেছেন রাসূলুল্লাহ। আরেকজন জগৎ বিখ্যাত মুফতি হয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহর বালিশ মোবারক, রাসূলুল্লাহর জুতাগুলো সফরে টানতেন, খেদমত কাকে বলে? আল্লাহু আকবার বলেন। আরেকটা ইহুদি বালক রাসূলুল্লাহর খেদমত করেছে, জুতা টানছিল কিছুদিন, হঠাৎ করে ইহুদি বালকটা আসে না। আল্লাহ নবী বলেন ওই ইহুদি বালকের খবর কি? নবীজি সংবাদ পেলেন ইহুদি বালক হুজুর অসুস্থ। সহিহ বুখারী বর্ণনা কিতাবুল মারদার মধ্যে আসে, আল্লাহ নবী তখন বললেন যে চলো আমরা ইহুদি বালকটাকে দেখতে যাই, এই বালকটি আমার খেদমত করেছে, ওর যদি আমি কোনো উপকার করতে পারবো না, ওর যদি ইমান না থাকে তো ইমান আনে নাই, চলো আমরা তাকে দেখতে যাই। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের নিয়ে ইহুদি বালককে দেখতে গেলেন, গিয়ে তার বিছানায় বসলেন। ইহুদি বালক মুমূর্ষু অবস্থা, ইহুদি বালকটা একবার বাবার দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর নূরানীর চেহারা মোবারকের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। ইহুদি ওই ছেলেটার বাবা বলল, বাবা রে ছেলে আমার দিকে তাকায় কোনো লাভ নাই, আল্লাহ নবী যা বলে তুমি তাই শোনো,
নবী তাকে বললেন তুমি কালেমা পড়ো, যদি কালেমা পড়ো তাহলে তোমার উপকার করতে পারবো, সুপারিশ করতে পারবো, আর যদি কালেমা না পড়ো তাহলে আমি তোমার কোনো সুপারিশ করতে পারবো না। ইহুদি বালকটি হাতটা বাড়িয়ে দিলেন, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইহুদি বালক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বলেন এবার আমি সুপারিশ করতে পারবো, আল্লাহর হাবিব সুপারিশ করতে পারবেন কি পারবেন না? নবীরা সেদিন সুপারিশ করবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, তিন ব্যক্তি সুপারিশ করবে, নবী, রাসূলগণ, শহীদগণ, আলেমরাও সুপারিশ করবে। একজন হাফেজ কোরআন তার পরিবারের দশজন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে দেবে, আল্লাহু আকবার, নামাজি সুপারিশ করবে, হাজী সাহেব সুপারিশ করবে। আল্লাহ কিয়ামতের দিন রাসূলকে বলবেন মাকামে মুহাম্মদ রাসূল যখন সিজদায় পড়বেন বলবেন এর ফারাসাকা সালতুতা চান ইসফাতু সাফা, সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। রাসূলের রোজার পাশে লেখা সাফাতি লিআল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে রাসূল নিজে তাদের সুপারিশ করে জান্নাতে দিবেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে তায়েফে রওনা হলেন, যেতে 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 ক্লান্ত হয়ে গেলেন, একটা পাহাড়ের গুহায় দুজনে গিয়ে আশ্রয় নিলেন, একটু বিশ্রাম করে আবার রওনা দিবেন। আল্লাহর কি মেহরবানি, ক্লান্ত তো একটু খাবার খেয়ে ঘুম এসে গেছে, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেলেন। দুষ্ট দুরাচার সফর সঙ্গী যে ছিল, মনে রাখবেন মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে, গেলে বন্ধু চিনা যায়, বিপদে পড়লে বন্ধু চিনা যায়, কে বন্ধু আর কে বন্দুক, ঠিক না? এই বন্ধু সফর সঙ্গী সে এমন হলো, সে ছিল মুনাফিক। যায়েদ বিন হারিসা দিল তোমার দুটো হাত বেঁধে দিল দড়ি দিয়া, পাও দুটো বেঁধে দিল, শুধু ঠোঁট দুটো খোলা, দেখছে হাতের মধ্যে একটা নাঙ্গা তরবারি, খোলা তরবারি, কোষমুক্ত তরবারি, গলার মধ্যে নিয়েছেন ছুরিটা চালাবেন, চক্ষু খুলে গেছে তার, ঘুম ভেঙে গেছে, দেখে রে আমার সফর সঙ্গী যে সে আমার হাত বাঁধা পা বাঁধা, আমার গলায় বড় ছুরি চালাবে রেডি আছে। জিজ্ঞেস করলেন ভাই তুমি এমনটা কেন করছো, তুমি না রাসূলুল্লাহর সাহাবি? কয় না রে ভাই আমি সাহাবি না, উপরে উপরে ঈমান আনছি, ভিতরে আনি নাই, আমি ইসলামের বারোটা বাজায় দেওয়ার জন্য আসছি। কয় তোমার আমি হত্যা করবো, বলে কেন? লেমা তাকতুলুনি, তুমি কেন আমার হত্যা করবে? বলে তুমি মোহাম্মদকে ভালোবাসো, আর ইন্নি উবগিদুহু, আর আমি মোহাম্মদকে ঘৃণা করি, নাউজুবিল্লাহ। অথচ আমার নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম থুথু কাশ মোবারক, থুথু মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। বলে আচ্ছা তাহলে আমাকে মেরে ফেলবি? বলে হ্যাঁ। তিনি ঠোঁট দুটা একটু ওপেন করলেন, খুলে আল্লাহর কাছে বললেন এই কথা দিয়ে, আগে আমার সাহায্য করুন, ইয়া রহমান, হে আল্লাহ আপনি আমার সাহায্য করেন, উচ্চারণ করেও পড়তে পারে না, ঠোঁট দুটো নড়াচড়া করে বলেছে। দুষ্ট দুরাচার খবিস মুনাফিক যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা গলায় ছুরি চালানোর জন্য প্রস্তুত, যখন ছুরিটা চালাবেন পিছন দিক থেকে কে যেন বলছেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু, রে মুনাফিক তাকে তুমি হত্যা করো না। আল্লাহু আকবার, এমন জোরে একটা ধমক দিলেন, মুনাফিকটা ছুরি রেখে বাইরে দেখতেছে যে কে আমারে ধমক দিল, বাইরে তাকায় দেখে কি রে কেউ নাই, কে আমারে ধমক দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আবার পুনর্দমে রেডি হয়ে ছুরিটা রেডি করে ছুরি চালাবেন, রেডি হয়ে গেলেন ছুরি চালাবেন, আবার কে যেন ধমক দিয়ে বসেন, ইয়া ফুলান লা তাকতুলহু,
তুমি তাকে হত্যা করো না, রসুল্লার সাহাবি সে, রসুল্লার প্রিয় সাহাবি, যাই বিন হাল সাকে তুমি হত্যা করবে না। আবার ছুরি রেখে গেল, চতুর্দিকে ঘুরে ফিরে দেখে কিরে কেউ তো নাই, জনমানবহীন নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, কেউ নাই, কে আমাকে এইভাবে ধমক দিচ্ছি। আবার আসলেন, তৃতীয়বার চেষ্টা করলেন ছুরি চালানোর জন্য, এবার এমন একজন ধমক দিলেন, ধমকে থরথর করে কাঁপতে লাগলো, ছুরি পড়ে গেল, ঠাক করে কিছুক্ষণ পরে হুশ এলো, হুশ ফিরে দেখতেছে ধবধবে সাদা একটা ঘোড়া, ঘোড়ার উপরে নাঙ্গা তরবারি, কোষমুক্ত তরবারি, একজন যুবক কসকসে দাড়ি গুলো মাথায় পাক দিয়ে ঘোড়াটা থেকে নেমে দুষ্ট দুরাচার মুনাফিকটাকে ওই তরবারিতে দিয়ে টুকরো টুকরো করে সাইজ করে দিল। সাইজ মুনাফিকের গর্দান উড়িয়ে দিল। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা খুদে অবজারভেশন করছেন, দেখছেন আমাদের দেশে মুনাফিক আছে, মুখে এক কথা কয় ভিতরে আর একটা, কাজে আর একটা, মুনাফিক ফিল আমল। রাসূল বলেন মান কুন মুনাফিক কান মুনাফিকান খালিসা, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। ইজা হাদাসা কাদাবা, কথা বলার সময় মিথ্যা বলে, ফাইজা ও তুমি না খানা আর আমানতটাকে খেয়ানত করে, ফাইজা আহাদা গাদারা আর যখন প্রতিশ্রুতি দেয় গাদ্দারি করে, ফাইজা খাসামা ফাজারা গালি দেওয়ার সময় বাপ দাদার নাম তুলে গালি দেয়, বাজে বাজে গালি দেয়। ঠিক ঠিক, এগুলো স্বভাব আমাদের নাই? আছে আছে, সার্চিং দিলে অভাব নাই। আচ্ছা বলুন ঠিক কিনা? এবার কষ্ট আছে দাঁড়িওয়ালা যুবক, মাথায় পাগড়ি পরিহিত, ওই তরবারিটা দিয়ে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার পায়ের বন্ধন খুলে দিলেন, হাতের বন্ধন খুলে দিলেন, মুখ থেকে কাপড় সরাই দিলেন, তার কপালে গিয়ে একটা চুমু দিলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় গেলেন, বলেন ভাই আপনি কে? বলে আমি কে, তুমি কে? বলে আমি যায়েদ বিন হারেসা। বলে তুমি এমন কি আমল করেছিলা যে আমলের কারণে আমি সিদ্রাতুল মুনতাহার ওখানে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ওইখান থেকে দ্রুত তায়েফে আসতে বললো। বলে আমার তেমন কোনো আমল ছিল না, আমি শুধু আল্লাহকে রহমান করে ডেকেছিলাম। আগে ইয়া রহমান, আল্লাহকে শুধু রহমান করে ডেকেছিলাম, এই রহমান করে ডাকার বদৌলত হয়তো বা আল্লাহ তাআলা এইরকম ফজিলত আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যায়েদ বিন হারেসা বলেন তুমি কে ভাই? তিনি বলেন আনা জিবরীল, আমি জিব্রাইল। আমি কি? বলে প্রথম যে ধমকটা দিছিলাম তখন সিদ্রাতুল মুনতাহা থেকে, এই জন্য একটু আওয়াজ কম হয়েছিল, পরেরটা দিলাম সপ্তম আসমান থেকে, পরেরটা তৃতীয় আসমান থেকে, আর এরপর চিন্তা করলাম ধমক দিলে কাজ হবে না, ডাইরেক্ট স্পট। রাহমান নাম বলে আমরা ডাকবো কিনা, আল্লাহ বলে ডাকবো কিনা? আমরা যখন অসুস্থ হয়ে হসপিটালে যাই তখন আল্লাহ ডেকে আল্লাহ 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 কত ডাকি, সুস্থ হইলাম শেষ আল্লাহর এক ডাকি না। কথা বলুন ঠিক, জোরে বলো ঠিক, সুস্থ হওয়ার পরে আল্লাহর কি করি ভুলে যায়, এই জন্য আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলে ডাকেন অথবা রহমান বলে ডাকেন, জিকির হবে আল্লাহ নামের জিকির, কোন নামে আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। রাসূল বলেন ইন্না লিল্লাহি 99 আসমা, আমার আল্লাহ 99টি নাম আছে, মানাহাসাহা যেগুলোকে গণনা করবে বা হাফেজাগা সংরক্ষণ করবে, আদাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কয় নাম?
আল্লাহর কয়টি নাম? গুণবাচক 93টি নাম। এই নামে আমরা আল্লাহকে ডাকবো। রাজি আছেন সবাই? রাজি সবাই? আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ, আল্লামাল কোরআন, আই আল্লামাহু নাবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা আদাহু ইলা জামিইন নাস, হাত্তা আদাহু ইলা জামিইন নাস। সুবহানাল্লাহ, রহমান তিনি, আল্লামাহুল কোরআন যিনি আমার রসূলকে কোরআন শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আল্লামাহু নাবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা আদাহু ইলা জামিইন নাস ওয়া উনসিলাত হিনা ক্বালু ওয়া মার রহমান। ওরা বলল রহমান কে? তখনই জবাব আসলো, নাযালাত জাওয়াবান লি আহলি মক্কা হিনা ক্বালু ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন ওয়া হুয়া রহমানুন লি ইয়ামামা। বলে রহমানুল ইয়ামামা বলতে আমরা চিনি, ইয়ানুনা মুসাইলামাত আল কাযাব, ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলামা। কে? তাকে রহমানুল ইয়ামামা বলা হতো। রহমান আবার কে? তখন আল্লাহর হাবিব বলে দিলেন, রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব কিনা, নাকি আড্ডুম বাড্ডুম ঘরে ডিম সাজে ঢাকবে? আমরা শিক্ষা দেব আলিফ বা তা থা আলিফ লাম মিম সূরাতু ইয়াসিন সূরাতু রহমান, এগুলো আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেব। রাজি সবাই? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, খালাকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাতাদা বলেন, ওয়াল হাসান আল বসরি তিনি বলেন, ইয়ানি আদম আলাইহিস সালাম খালাকাল ইনসান, আই খালাকাল আদম, খালাক আদম, আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, কাকে সৃষ্টি করেছে? আদম নবীকে। এই পৃথিবীর প্রথম সৃষ্টি আমার নবীজি। সুবহানাল্লাহ, রসুলকে প্রশ্ন করা হলো, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে নবী হলেন? রসুল বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি আর পানির মধ্যে গলাগলি খাচ্ছিল আমি নবী, তখন নবী ছিলাম। সুবহানাল্লাহ, আনা আউয়ালুকুম ফিল খালক ওয়া আনা আখিরুকুম ফিল বাস, সৃষ্টিতে আমি হলাম প্রথম, আগমনের দিক থেকে আমি হলাম সবার শেষে। ১২০ বছর তাফসীরে বাগাবীর মধ্যে লেখা, ১২০ বছর সময় লেগেছে, ৪০ বছর শুধু মাটিতে, ৪০ বছর কাদা অবস্থার স্ট্রাকচারে, আর ৪০ বছর পর আল্লাহ রুহু দিলেন, এরকম ১২০ বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খালাকাল ইনসান, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপরে বললেন আল্লামাহুল বায়ান, রহমান হচ্ছেন তিনি যিনি শিখালেন কোরআন, সিজিলেন ইনসান, আদমকে তিনি সৃষ্টি করলেন, আর মানুষকে শিখালেন আল্লামাহুল বায়ান, আই আসমা কুল্লা শাইইন, এই পৃথিবীর যত কিছুর নাম আছে সবগুলো নাম আমার আল্লাহ আদম নবীর শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম নবীকে আল্লাহ সবগুলো শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আবার কেউ কেউ বলেছেন এখানে ইবনে আব্বাস আরেকটি তাফসীরে বলছে ইনসান দ্বারা কেউ কেউ উদ্দেশ্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল বায়ান দ্বারা উদ্দেশ্য হলো বায়ান আল হালাল মিন আল হারাম, কোনটি হালাল কোনটি হারাম, কোনটি সৎপথ সুপথ আল হুদা ওয়া দালাল, কোনটি সঠিক পথ আর কোনটি ভ্রান্ত পথ, এগুলো শিক্ষা দিলেন আমার আল্লাহ তার দোস্তকে। সুবহানাল্লাহ, কেউ বলেছেন মা কানা ওয়া মা ইয়াকুনু লিআন্নাহু বাইয়ানা আনিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইয়াউমিদ দ্বীন, এই পৃথিবীর পূর্বের পরের সব আউয়াল আখির সব কিছু জ্ঞান আমার আল্লাহ তার দস্তকে শিক্ষা দিয়েছে। এইজন্য রাসূল বলেন ইন ইয়ারাল জান্নাত ওয়াল নার ফি মাকামি হাযা, আমি রাসূল জাইনা
দেখতে পাই। সুবহানাল্লাহ। ইমাম সুদ্দি বলেন আল্লামা কুল্লা কওমিন লিসানহুম কুল্লা কওমিন লিসানহুম আল্লাযী ইয়াতাকাল্লামুনা বিহি। আল্লাহ তাআলা তার দোস্তকে তার বন্ধুকে সকল ধরনের জাতির ভাষাগুলো শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন আল কিতাবা